নমস্কার, শুরু করছি বেঙ্গলি রেসিপি ভেন্ডি পোস্ত। এই ভেন্ডি পোস্ত করতে গেলে কি কি উপকরণগুলো লাগে দেখুন। এটা লবণ, এটা পোস্ত বাটা, এটা হলুদের গুঁড়ো, এটা চিনি, এটা লঙ্কা, আর এটা তেল, সঙ্গে একটুখানি জল। দেখুন কিভাবে রান্না করা হবে। প্রথমে একটু তেল, তারপরে একটু কাঁচা লঙ্কা, এভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একটু লবণ, হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু তেল দিতে হবে। তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া ভালোভাবে করে এর মধ্যে পোস্তটা দিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে একটু চিনি দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিতে হবে। ঢেঁড়স পোস্তটা রান্না শেষ করা হলো।